হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের আরো একটা নতুন গল্প শোনাবো, যার নাম হলো কবরখানার ভূত। কোনো এক গ্রামে একটা কবরখানা ছিল। ওই কবরখানা থেকে রাতে খুবই ভয় ধরানো আওয়াজ আসত। রাতের নিস্তব্ধতায় আওয়াজ এত তীব্রভাবে আসত যে গ্রামের লোকেরাও সেই আওয়াজ খুব ভালোভাবেই শুনতে পেত। গ্রামবাসীরা রাতের বেলায় তো দূরের কথা, দিনের আলোতেও সেখানে যেতে ভয় পেত। একদিন কবরখানায় থাকা ঝিঙ্গুরা নামের এক ভূত গ্রামে যাওয়ার পরিকল্পনা করে। আজকাল তো লোকজন কবরখানার সামনে দিয়ে যাতায়াত করাই ছেড়ে দিয়েছে, কতদিন হয়ে গেল কাউকে ভয় দেখায়নি, এটাই ভালো হবে, আমি নিজেই গ্রামে গিয়ে লোকজনদের ভয় দেখাই। এই ভেবে ঝিঙ্গুরা গ্রামের দিকে এগিয়ে যায়। যখনই ঝিঙ্গুরা গ্রামে গিয়ে পৌঁছায়, সে দেখতে পায় গ্রামের সবাই খুব আনন্দেই আছে আর চারিদিকে বাচ্চারা খেলছে। আরে বাহ, কি সুন্দর এই গ্রাম, আর এখানে তো লোকজনও অনেক, এদেরকে ভয় দেখাতে তো দারুণ মজা হবে। এই ভেবে ঝিঙ্গুরা খুব জোরে হাসতে শুরু করে দেয়, আর তার ভয়ানক হাসির আওয়াজ শুনে গ্রামবাসীরা প্রচন্ড ভয় পেয়ে যায়। আরে, এই আওয়াজ কোথা থেকে এলো? মনে হলো তো কোনো ভূত যেন হাসছে। আরে মূর্খ মানুষ, আমি সত্যি ভূত, কবরখানার ভূত, আর সবাই আমাকে ঝিঙ্গুরা নামেই চেনে। মনে হচ্ছে কোনো বাচ্চা আমাদের সাথে ইয়ার্কি মারছে, এমনিও আজকালকার বাচ্চারা খুবই দুষ্টু হয়ে গেছে। হ্যাঁ, মনে হয় তো তোমার কথাই ঠিক, বাচ্চাগুলোর দুষ্টুমি আজকাল এত বেশি হয়ে গেছে। তার মানে তোমরা আমাকে বিশ্বাস করছো না? দাঁড়াও, তোমাদের এখনই মজা দেখাচ্ছি। ঝিঙ্গুরা গ্রামবাসীদের সামনে দেখা দেয়। লোকজন তাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ঝিঙ্গুরা ওই দুজন লোককে হাওয়াতে ভাসিয়ে তোলে। এইসব দেখে আশেপাশের লোকেরা ভয়েতে যে যার বাড়িতে পালিয়ে যায়। ঝিঙ্গুরা সবাইকে ভয় পেতে দেখে খুব আনন্দ পেয়ে যায় আর ওই দুজনকে আকাশ থেকে নামিয়ে দেয়। ওরাও তাকে দেখে ভয়ে পালিয়ে যায়। এখানে তো আগে থেকেই লোকজন এত ভয় পেয়ে আছে, মনে হচ্ছে আমার এদেরকে ভয় দেখাতে বেশি পরিশ্রম করতে হবে না। এই ভেবে ঝিঙ্গুরা পুরো গ্রামে নিজের আতঙ্ক ছড়িয়ে দেয়। কখনো সে গ্রামের পোষ্যদেরকে উধাও করে দিচ্ছিল, তো কখনো রাতের অন্ধকারে কাউকে না কাউকে ভয় দেখাচ্ছিল। একদিন গ্রাম প্রধানের ছেলে বাইরে খেলতে খেলতে ভাবছিল, এসব ভূতের চক্কর আবার কি, আমাকে বার করতেই হবে। তখনই সেখানে ঝিঙ্গুরা আসে। মনে হচ্ছে তুমি আমাকে মনে মনে ডাকছো, দেখো আমি এসে গেছি। ঝিঙ্গুরাকে দেখে আর তার ভয় ধরানো আওয়াজ শুনে পার্থ সেখান থেকে পালিয়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে সেই গ্রামেই থাকা সাধু বাবার কাছে গিয়ে পৌঁছায়। বাচ্চাটাকে এত ভয় পেতে দেখে সাধু বাবা তাকে প্রশ্ন করেন, কি হয়েছে পার্থ, তুমি এত ভয় কেন পেয়ে আছো? বাবা, আমি ওই ভয়ানক ঝিঙ্গুরাকে নিজের চোখে দেখলাম, ওর আওয়াজও ভীষণই ভয়ঙ্কর। বাবা পার্থ, তোমার ওকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমাদের মনের ভয়টাই ওর শক্তি। বাবা, আমি কিছু বুঝলাম না, আপনি কি বলতে চাইলেন? আমি শুধু তোমাকে এটাই বোঝাতে চাই যে ওই ভূতের শক্তির রহস্য হলো আমাদের মনের ভয়। আমরা যদি ওকে ভয় না পাই, তাহলে ও আমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। কিন্তু বাবা, তাতে তো গ্রাম ছেড়ে যাবে না। আচ্ছা, আর কোনো উপায় হতে পারে না যাতে ওই ঝিঙ্গুরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যায়? হ্যাঁ, একটা উপায় আছে, কিন্তু সেটা একটু মুশকিল। কি উপায় বাবা, বলুন না। যদি কোনো মানুষ কবরখানা গিয়ে ওর কবরের মাটি এনে ওর উপর ছুঁড়ে ফেলে দেয়, তাহলে ও ফিরে চলে যাবে আর তারপর কোনো দিনও ফিরে আসবে না। কিন্তু বাবা, ওর কবর কোনটা সেটা কিভাবে বোঝা যাবে? ওখানে তো অনেকগুলো কবর আছে। কবরখানার সব কবরের উপরই একটা করে পাথর থাকে, যার উপরে সেই কবরে থাকা মানুষের নাম লেখা থাকে। ব্যাস, যে কবরে ঝিঙ্গুরার নাম লেখা আছে, আমাদের সেই কবরের মাটিই চাই।
ঠিক আছে বাবা, আমি এখনই সেই কবর থেকে মাটি নিয়ে আসছি। এই বলে পার্থ সেখান থেকে সোজা কবরখানার দিকে হাঁটা লাগায়। রাস্তায় ঝিঙ্গুরা কে সে দেখতে পায়। কোথায় যাওয়া হচ্ছে? খুব ব্যস্ত আছো মনে হচ্ছে। পার্থ একটুও না ঘাবড়িয়ে তার প্রশ্নের উত্তর দেয়। আমি তোমার কবর থেকে মাটি আনতে যাচ্ছি, তবেই তুমি মুক্তি পাবে। কি, আমার কবরের মাটি? না, তুমি এটা করতে পারো না। ঝিঙ্গুরা সেখান থেকে উধাও হয়ে যায় আর কবরখানা পৌঁছিয়ে নিজের কবরের উপরে রাখা পাথরটাকে সরিয়ে দেয়। এবার আমি দেখব ওই বাচ্চাটা আমার কবর কি করে খুঁজে পায়। ঝিঙ্গুরা সেখান থেকে চলে যায় আর তখনই পার্থ সেখানে গিয়ে পৌঁছায়। সে দেখে সেখানে কোনো কবরের পাথরের উপরেই ঝিঙ্গুরা নামের কারোর নাম নেই। পার্থ চিন্তায় পড়ে যায়। এখানে তো কোনো কবরের পাথরের উপরই ঝিঙ্গুরার নাম লেখা দেখছি না। তখনই পার্থর নজর একটা কবরের উপরে গিয়ে পড়ে যেটার উপরে কোনো পাথর ছিল না। পার্থ বুঝতে পেরে যায় যে ওটাই হতে পারে ঝিঙ্গুরার কবর। ও সেই কবরের মাটি নিয়ে গ্রামে পৌঁছায়। তখনই ঝিঙ্গুরা তার সামনে আসে। কি হলো, মাটি পেলে নাকি? মাটি তো পেয়ে গেছি, ব্যাস শুধু তোমাকেই খুঁজছিলাম। এই বলে পার্থ ঝিঙ্গুরার উপরে কবরের মাটি ছুঁড়ে দেয় আর ঝিঙ্গুরা আবার নিজের কবরে ফিরে যায়। এইভাবে গ্রামবাসীরা ঝিঙ্গুরার হাত থেকে নিস্তার পেয়ে যায় আর সব গ্রামবাসীরা পার্থর খুবই প্রশংসা করে। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।